বঙ্গের গপ্পে, আজ রানীগঞ্জের ক্যাপসুল ম্যানের গপ্প। নায়ক সিনেমা কিংবা বইয়ের পাতার বাইরে, বাস্তব জীবনেও মেলে তাদের দেখা। তারা কোনো ধূমকেতু কিংবা সেলিব্রিটি নন, কিন্তু তাদের অসীম সাহসিকতার কাছে হার মানতে বাধ্য হয় স্বয়ং মৃত্যু। জসবন্ত সিং গিল এমনই একটি নাম, যার বীরত্বে রক্ষা পেয়েছিল 65টি তরতাজা প্রাণ। দিনটা ছিল 11ই নভেম্বর সাল 1998। রানীগঞ্জের মহাবীর খনিতে কয়লা কাটার কাজ চলাকালীন আচমকাই খনির দেওয়াল ভেঙে জলমগ্ন হয়ে পড়ে গোটা খনি। কোনো মতে প্রাণ বাঁচলেও জলমগ্ন খনিতে দম বন্ধ অন্ধকারে আটকে পড়ে 65 জন শ্রমিক। যোগাযোগ স্থাপন করা গেলেও এক প্রকার অসম্ভব হয়ে পড়ে তাদের উদ্ধার করা। এমন সময়ে আসরে নামেন খনি ইঞ্জিনিয়ার জসবন্ত সিং গিল। তার অসাধারণ ইঞ্জিনিয়ারিং দক্ষতায় একটি বোরহেলের মাধ্যমে লোহার ক্যাপসুল ঢুকিয়ে নিজে নিচে নেমে একের পর এক উদ্ধার করে 65 জন শ্রমিককে। জাতীয় পীরের উপাধি দেওয়া হয় জসবন্ত সিং গিলকে, কিন্তু সাধারণ মানুষের চোখে তিনি হয়ে ওঠেন দ্য ক্যাপসুল ম্যান। সময়ের সাথে সাথে তার নাম ফিকে হয়ে আসলেও তাকে নিয়ে সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা মিশন রানীগঞ্জ জানান দেয় যে আজও মানুষের মনে বেঁচে আছেন এই রিয়েল লাইফেরও। এইরকমই বঙ্গের আরও গপ্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বঙ্গের গপ্প, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গের গপ্প, বাঙালির গল্পের প্লেলিস্ট।